মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। তার ভেজালি ফুরেছে না। আচ্ছা বাসন্তী যে কইলো রুইতন কাকলে বিয়ে করে ফেলাইছে, ওরা তো স্বীকার করে না, তুমি কিছু জানো নাকি? আমি জানবো কেমন করে দিদি, আমি নিজেই বাসি না নিজের ঝামেলায়। আপনি শাড়ি শুনে গায়ের উপর দিয়ে সবসময় তো টোটো কোম্পানি বিনাজারি করে ঘুরে বেড়ান কি জন্য কম তো? চাচ্চ ব্যাপার, তুমি কি করছাও? আমি টোটো করে ঘুরে বেড়াই মানে আমি কি টোটো কোম্পানি ম্যানেজার নাকি? আপনি রাত পোয়ালে কেন গায়ের উপর এসে হাজির হন সেটা সকলেই খুব ভালো করে জানি। আচ্ছা মান্নন ভাই, এই যে আপনি আমরা প্রত্যেকদিন ভাজ ভাঙা ড্রেস পরে থাকবার করছেন, সে যদি এসে আমার পছন্দ করে ফেলায়? সে তোমার উস্তাদ মানুষ, তার সম্পর্কে এরকম তোমার কোনো চিন্তা করাই উচিত হয় নাই। কাল সকালে কাকার সাথে বুদ্ধি পরামর্শ করে দেখি কি করা যায়। কাকার সাথে পরামর্শ করতে হবে কে? তোমার বউ যাবে তোমার শ্বশুর বাড়ি, কাকার সাথে কত করতে হবে কে? আমার আর শ্বশুর বাড়ি হইল কই বাসন্তী? আমার মনে হয় কি ঠাকুরপো, তোমরা যা ভাবতেছে ঘটনা উল্টেও হইবে পারে। তোমার শ্বশুর বাড়ির লোকজন বাসন্তী কাটকাবি নাই। কোনো বিশ্বাস নেই বৌদি, তার উপর উশিলা আছে, তার শরীর খারাপ। অত কয়া বসবিনি, আমরাই তাকে মায়ের ফেলানোর চেষ্টা করেছিলাম। কথাটা তো বাসন্তীর বোঝা দরকার তাই না? আরে বুঝকি আর বোঝে বৌদি, এমনকি ডাক্তারের কথা কয়েও করলাম যদি একটু বোঝে না। কিসের কি, ওই একই কথা, এদিকে কাম কাজ সব মাথায় উঠেছে। তোমাকে তো সে কথা কওয়ার জন্যই ডাকলাম। শোনো ভাই, ঘরে চাইল একেবারে বারণ তো কইবে পারো, দুদিন আগে থেকে এই অবস্থা, মুষ্টির চাল দিয়ে চালাইলেন, এখন তো আর কোনো পথ নাই। কি করছো এই কথা তুমি আমাকে আগে কইবে না? এখন আমি কি করি, আমার পকেটে তো একটা টাকাও নাই। এক কাজ করবা, আপাতত শেফালের বাড়ির যায়া এক সের চাইল কর্জ করে আনে দিবে নাকি? দুপুরের হাড়ি উঠানোর ব্যবস্থাও তো নাই। এ মন্ডল সাহেব তোমার কি জন্য দেখা করবে আর কইছে তা তো কইলা না। না তেমন কিছু নাই, নতুন করে কাজ কামার প্রস্তাব দিবার চায়। তাই নাকি? ওরে যা, তাহলে এই বুড়া বয়সে তোমার এখনো কামের প্রস্তাব আসে? আর আমি এমন কি এখন সাঁতার কাম শিখেছি, এ বাজারে তার কোনো চাহিদাই নাই। আরে ভাই, আমার ঘরেও চাহিদা নাই, মন্ডল যে কি মনে করে নতুন করে কাম করবার করছে সেই জানে। এ ডক্টর, এক কাম করো, আমাকে তোমার দলে লিয়ে লেও, বেকার বসে থাকতে ভাল লাগে না। মগা সর্দার, এই শেষ বয়সে আইসে পকেট মারের দল ছাড়ে ডাকাতের দলে নাম লেখা বাচ্চা।
কতজনই তো কত রকম দল বদলায়, আমি না হয় পকেট মারতে গিয়ে ডাকাই তুললাম। না মগা সর্দার, এই শেষ বয়সে এসে নীতি নষ্ট করার কাম নাই। হাজার হোক সমাজে তোমার মতন একজন উস্তাদ পকেট মারে দরকার আছে। এতদিনের সাধনার পথ ছেড়ে তুমি কি জন্য ভিন্ন দলে যোগ দিবে? উস্তাদ হয়ে বসে থাকলে লাভ আছে? নিজের কোনো কাম কামাই নাই, মিয়াটা কি সব বানায় তার কামাই দিয়ে পেট চলে। তারও তো একটা ভবিষ্যৎ আছে, ইয়া সাথে দেওয়া লাগবে। এইভাবে কি চলে? দিদি খাবার দিবে না? খিদে লাগিছে রে বোন। হয় খুব খিদা লাগিছে, ভাত হলি সাইডা নিয়ে আসো না দিদি, খাই। ওরে আমার পুরো কপাল রে বোন, ঘরে তো চাইল বারণ তো হয়েছে, ঠাকুরপো কতদিন কোনো কাজ কামে যায় না, তাকে একটু চাইলানোর জন্য পাঠাইছি, খালি একটু ধৈর্য ধরো। কাম কাজ হলেই ফেরত দিয়ে দেবো নে, বাড়ির তো মেলা ঝামেলা। বলতে আমার আগে থেকে কয় নাই, এমন কষ্টে চাইল না নিয়ে গেলি নাকি বাড়িতে হারিয়ে চলবে না। এখনই তোমার ফেরত দেওয়ার চিন্তা বাঁধলো কে? রাত্রে কি করবে নি গুরুদা? আগে দুপুরটা চলুক তো, রাইতেটা পরে চিন্তা করবো নে। শোনো দাদা, আমাদের ঘরেও চাল বেশি নাই, বিকেলে আইসা কটা টাকা নিয়ে যাইও। এমন কপাল রে বোন, দেখো কতদিন ধরে কাজ কমই নেই। হইছে, অত লজ্জা করা লাগবি না, শাড়ি সুড়ি গায়ে কেউ জমিদার না, অবশ্য দুই একজন হুন্ডা মালিকের কথা আলাদা। থাক এসব কথা, তুমি এখন যাও, দুপুর হয়ে গেছে। মন্ডল হুন্ডা নিয়ে কি কলো? জংশন কাকা কিছু কয়েছে না? তেমন কিছু কলো না তো, শুধু কলো মন্ডল নাকি রুইতনেক দেখা কবার কইছে। আমি সাথে যাবার চাইলাম, আমাক নিল না। কে তোমার সাথে নেবার কি আছে? মনে হচ্ছে তুমি গেদা সওয়াল, একা চলে যেতে পারতেছ না? মনে হচ্ছে মন্ডলের বেটি ওনার জন্য পচায় বসে রয়েছে। এই জন্যই তোর সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করা মুশকিল, খালি উল্টাপাল্টা কইস। উল্টো কথা আমি করছি না, সোজা করে কলিয়া যে তুমি বিষে খালি যাওয়ার উসিলা খুঁজতিছু। আহা, উসিলা কোনো বিষয় না, একবার চিন্তা করে দেখ, দাদন খায় শেষ, কয় টাকার মাল জমা দিছু, এরকম করে দিনের পর দিন বসে থাকলে চলবি? বাড়ি বা, তুই তো ভালোই মন্ডলের হিসাব নিকাশ বোঝা শুরু করেছিস, এই জন্যই তো আমি তোর মন্ডলের জামাই করে ডাকি। না এ তোর সঙ্গে কথা কয় মুশকিল, যাই কাকার কাছ থেকে শুনে আসি মন্ডল হুন্ডা নিয়ে কি কলো। আচ্ছা লোকটা গেল কোনে কদি হিরঞ্জু ভাই? কোনে আর যাবে, নতুন দাইন মারিছে, মনের আনন্দে হুন্ডা নিয়ে ঘুরতেছে আর কি। আরে না না, হুন্ডা সাথে নিয়ে গেলে আমাকে নিত না, তার তাবিজ দিয়ে আমার এখন দরকার পড়তেছে। তোমার তাবিজ দরকার পড়বে কি জন্য? ও সন্দেহ জাগিছে মনে না, তোর ওই তোর হুন্ডার পেছনে আবার তাবিজ লাগাবো নাকি? ওই হুন্ডার সাথে বেঁধি আর ঠ্যাঙ্গির সাথে বেঁধি, না বাঁধলে তোর জাত হচ্ছি নে। আচ্ছা চিন্তা করে দেখো তো রঞ্জু ভাই, সে কোন সময় থেকে বসে রয়েছি। আচ্ছা কাকুলি, ওই বিলের শালা তো আমার জ্বালায় মারতেছে, আমার জীবন অতিষ্ঠ করে ফেলতেছে। আচ্ছা এই বিষয়ে পুরুতমশা কোনো ওষুধ টষুধ দেয়নি? তোমাকে যেটা দিছি আগে সেই কামটা করো, গে যাও, এ তাবিজ হাতে নিয়ে এখানে বসে থাকলে কোনো লাভ হবে নি। না বসে রয়েছে অন্য চিন্তা করে, শালা জাপান ডাক্তার সাইকেল নিয়ে খালের মধ্যে পড়লে তো উচিত শিক্ষা হবি না, ও শালা খুন্ডার মধ্যে সরাই দেওয়ার জন্য হাতটা ভেঙে একের একাকার হয়ে যাক। তোমার আবার কথা, তা জাপান ডাক্তারের জন্য এখন কি হুন্ডা কিনা লাগবি? না তা লাগবি না। আচ্ছা তোমাকে হুন্ডার মধ্যে কয় বলে যদি সরাই দেওয়া যায়? তুমি যে কি কও না কও, ওই জাপান ডাক্তারের ক্ষমতা আছে হুন্ডা চালায়। তা ঠিক, ও শালা আর হুন্ডার চালাবি কেবা করে শালা। যাও তো যাও, এখন যাও যাও। তুমি তো সেই পুরিয়ন তাই পরে আইসা,
তো কি করবো মান্নান ভাই, ভালো জামা কাপড় যদি না থাকে তো পরবো কেবা করে? না থাকলি বানা ফেলা। শোনো, তুমি নিশ্চয়ই চাও না যে তোমার জন্য কস্তুরীর জীবনের ক্ষতি হোক। ও মা, আমি পুরান জামা কাপড় পরলি কস্তুরীর ক্ষতি হবে কে? অডিশন কি আমি দিবে যাচ্ছি? এটা লিয়ে তোমারের সাথে বহুত কথাবার্তা কইছি, তোমারে শালা মাথাই ঢোকে না। শোনো, যদি ভালো জামা কাপড় পরে এই বাড়িতে আসবে পারো তাহলে আসবে, আর না হলে আসার দরকার নেই, যাও। বেশি হাজ আসছে কিন্তু। কম বেশি কিছু বুঝি না শোনো, যে কোনো মুহূর্তে শিল্পী জরুর ভাই চলে আসবে পারে, যার জন্য আমার একটু কঠিন হয় লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার শিল্পী সাহেব আসলে পরে আমি চলে যাব, না এখনো তো আসেনি, কস্তুরীর সাথে আমার দরকার আছে। এ খারাপ খারাপ, হ্যাঁ তোমার যা করলাম তাই করো, যাও ভালো জামা কাপড় পরে আসো, যাও। এই কথার বিচার যদি আমি না করিছি তাহলে পরে আমার নাম পুতুল না, চাকর হয়ে দারোগা দিয়ে দেখাচ্ছে। ডাক্তার সাহেব, আপনি যে গ্রামের চিকিৎসা বাদ দিয়ে আমাকে রে বাড়ি এসে বসে থাকেন, মানুষে কি কয় কোন তো? মানুষ তো কত কথাই কয় কোক, সব কথা শুনতে তো ভালো থাকে না, তাই নিয়ে বুঝছো? এই জন্য তো আপনার ভিজিট দেয় না। না দিল কে? আমার ভিজিট না দিয়ে যদি সুখী হয় হোক না কে, আমি কি ভিজিটের জন্য সারিশুরি গ্রামে চিকিৎসা করি? কি ভাবছো? তাহলে কিসের জন্য চিকিৎসা করেন? আশ্চর্য কথা, আমি জনসেবা করি। তাহলে এক কাম করেন, আপনি মেম্বারে খাড়ায় যান, আমাদের গায়ে তো অনেক ভোট আছে, সকলে মিলে আপনাকে ভোট দিবে। সবাই যে আমাকে ভোট দিবে সে কথা কিন্তু তুমি কবে পারো শিফালি, কারণ এই সারিশুরি গ্রামে সবাই কিন্তু আমাকে তোমার মতো ভালোবাসে না, বুঝছো? আমি যে আপনাকে ভালোবাসি সে কথা আপনাকে কীরা কইছে? না কেউ অবশ্য কয় নাই, কথাটা অনুমান করে কইলাম। আমি নিজে ডাক্তার মানুষ, অনেক সময় তো অনুমান করে চিকিৎসা করা লাগে, অনুমানের চিকিৎসা না করে মানুষের শরীরে ভিতরটা ঢুকে যাবে পারি না। দেখেন ডাক্তার সাহেব, একথা আমার কাছে কয়েছেন কয়েছেন, আর কারোর কাছে জানি কন না। এমনিতে কাকুলি আপনার সম্বন্ধে অনেক আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে। কাকুলি তো তোমার সম্পর্কে আমার কাছে মেলা আজে বাজে কথা কয়েছে, প্রথমে আমার রাগই হয়েছিল, কিন্তু পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম যে ভালোই ঠেকতেছে। কি কথা কয়েছে কাকুলি? সে কথা আমি কই পারবো না। কাকুলি অবশ্য আমার কাছে অনেক কথা কয়েছে, আমি কিন্তু সে কথা আমার অন্তরের মধ্যে রাখতে চাই। শরীরটা ভালো? ওই মগাচা স্যার শুনলাম যে কাশি হয়েছে, তাই তাকে চিকিৎসা করে আসলাম, আসে তো আমি খুঁজে খুঁজে মরে যাচ্ছি, হয়রান হয়ে গেলাম, কিন্তু রুগী বাড়ি পর নাই। চিন্তা করি দেখো, ডাক্তার এসে রুগীর বাড়ি ঘুরে যাচ্ছে, অথচ রুগী লাপাত্তা। তোমার মগাচা স্যার তো কাশি হয়, সমস্যা হয়েছে এবারের বিলেটার, পারলে তার চিকিৎসা করো। কি করছে অরুণ ভাই, শিবালের বিলের কাশি হয়েছে, শিবালি তোমাকে সে কথা কইল না? অবশ্য আমি তো বিলের চিকিৎসা শিখি নাই, শিবালির কথা মতো আমি ছাগলের চিকিৎসাটা শিখেছি, সেটা কাম হবে পারে না কি রঞ্জু ভাই, কি কও? দেখা যাক কাম হয় কিনা। কি হয়েছে, তুমি সাইকেলের দিকে আবার করে তাকাচ্ছ কিসের জন্য? তুমি কি আমাকে সাইকেল চালানো শিখিয়ে বেচাও? আসো তোমাকে সাইকেল চালানো শিখিয়ে দিচ্ছি, ওঠো সিটে পড়ে বসো। আরে তুমি কি মনে করেছো যে আমি সাইকেল চালানো জানি না? ওসব হ্যান্ডেল ম্যান্ডেল সারি দিয়ে মাইলের পর মাইল সাইকেল চালিয়েছে, কি কও? হ্যাঁ কি করছো? তাই নাকি, তাহলে এবার একখান সাইকেল টান দিয়ে নিলি পরে তো হয়ে যায়, ভালোই। কিন্তু তো আগে জানতাম না যে এত ভালো সাইকেল চালাও। অবশ্য এখন সাইকেল পাইনে খুব কঠিন হয়ে গেছে, কারণ তো হুন্ডা মুন্ডায় ভরে গেছে দেশটা, এখন রিক্সা তারপর ভ্যান এগুলো দিয়ে মানুষ হাট বাজারে যাতায়াত করতেছে। গেলাম
দেখে আর ভয় পাওয়া লাগবি না। কথা কচ্ছিলে কও, তোমাকে নিষেধ করেছি কেডা? এই জন্যই তো আমার সাথে বিয়ের কথা শুনলি তোমার গায়ে গরম তেল ছিটে পড়ে, বুঝি তো? কি ফালতু কথা তুমি কচ্ছ! আমি আছি আমার হুন্ডা মুন্ডা নিয়ে নানান ধরনের ভেজালের মধ্যে, আর তুমি মনে করতেছো মোবাইল নিয়ে আমি ফুর্তি করতেছি না? লোকজন আমার মোবাইলে ডিস্টার্ব করলে আমি কি করতে পারি? আমি কি টাকা পয়সা খরচ করে কথা করছি? কথা করে বলে মোবাইলটা ভেঙে ফেলাই দাও, কথা তো তোমার কানে যায় না। কি করছ? টাকার মাল ভেঙে ফেলাই দেবো? তাহলে মোবাইলটা বেঁচে দাও, আমার কানে বুঝ দাও, তাই না? ঠিক আছে, আর একটা চালান আসুক, তখন মোবাইল ফোন বেঁচে দেবো। ঠিক আছে, খুশি? কোনে গেছিলে? সে কোন সময় থেকে তোমার জন্য বসে রয়েছি। আর কোনে যাব? হুন্ডা নিয়ে ক্যাসাল মন্ডল নাকি আমাকে ডাকিছে, তা আমি কয়ে দিছি যাব না, তাই নিয়ে সকলে আবার আমার উপর অসন্তুষ্ট। দাঁড়াও, আমিও সাধন খুড়ের সাথে কথা করছি, এই গায়ের মানুষের থেকে মন্ডল সবার কাছে বেশি আপন হয়ে গেছে। এক হুন্ডা চুরি করে এনে সকলের শত্রু হয়ে গেছি, তাই না? আমি এখনই যাচ্ছি। তুমিও পুতুলের পক্ষ লিচ্ছ কস্তুরি, তারপর ফুল না জানে। পুতুল আমার বান্ধবী, আমি তো তার পক্ষ নেবই। আচ্ছা কোন দেখি সে আপনার কি অসম্মান কথা কয়েছে? আমি নাকি তোমার এবারে চাকর, চাকর হয়ে বেশি পড়া মানে কি করি, এইসব কথা কয়েছে? আচ্ছা মানুষ চাচা, আপনি আসলে আপনার বাড়ির কি চাকর না অন্য কিছু? তুমি হাসতেছ কস্তুরি, এটা হাসির মতো কোনো কথা হলে নাকি? আমরা হচ্ছে চাকর বাকর মানুষ, আমার কি সাহস আছে নাকি মালিকের উপর স্যার দেখেন? অনেক বড় শিক্ষা হয়ে গেছে মন্ডল সাহেব, আপনারা ভালোবাসি যাতে উন্নতি হয় সেই জন্য শিল্পী জহুরুল ভাই যায় কইছিলাম, এখন যাই শিল্পী জহুরুল ভাই যায় না করে আসি গে। এই স্যাংরা শোন শোন শোন, শিল্পীর বাড়ি তো তুই পরে যাই, তোকে যে আমি শাড়ি শুড়ি গায়ে যাবার কইলাম তা তুই কি করলু? না মন্ডল সাহেব, আমার আগে ওই বালুচরে যাওয়া লাগবে, এর মধ্যে যদি জহুরুল ভাই চলে আসে। আর তাছাড়া আমি চাই না যে শিল্পী জহুরুল ভাইয়ের সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আর শাড়ি শুড়ি যায় কি হবে, ওরা তো হুন্ডা অনেক দিয়েই গেল। বৌদি, এখন আপনি কিন্তু আমাকে ডাক্তার মনে করে পারবেন না, আমি কিন্তু ডাক্তার হিসেবে আজ আপনাকে বাড়ি পর আসিনি, বুঝছেন? তার আগে আমার একটা কথার উত্তর দাও ডাক্তার, তুমি নাকি আমাকে বাবার বাড়িতে যেতে নিষেধ করিস? কি করছেন বৌদি, আমি আপনাকে বাবার বাড়ি যাওয়ার কথা নিষেধ করবো? যাবো কিসের জন্য, এটা কি ডাক হয়েছে আপনার? তোমার দাদাই তো কলো, সেই তো কলো, তুমি নাকি কইছো যে এই শরীর নিয়ে নড়াচড়া করা ঠিক না। ও ডাক্তার হিসাবে সেটা তো আমি কইছি, তো আপনাকে বাপের বাড়ি যাতে আমি নিষেধও করি নাই আবার যাবিরও কই নাই, এটা তো আমার প্রেসক্রিপশনের ভিতর পড়ে না, বুঝছেন? তোমার দাদা শ্বশুর বাড়িতে যাবার পারে না জন্যই আমাকে যাবার দিবার চায় না। হয়েছে, বুঝেছি, তুমি জানি কি কবার আইছিলে সেটাই কও শুনি। বৌদি, আপনি অসুস্থ হওয়ার আগে বুঝছেন আপনাকে একটা কথা কইতে চাইছিলাম না, মনে আছে আপনার? কি কথা? সত্যি কইছি ভাই, আমার তো মনে নেই। বৌদি, হ্যাঁ, আমি শিফালিকে একটা কথা কইতে চাই, বুঝছেন? কি কথা? কথাটা কিন্তু আপনাকে কয় দেওয়া লাগবে। এরকম করতেছ কে? কেবল যেন ঠেকতেছে বুঝছি। কই যাও? এ কি ডাক্তার, কি হলো? না
জেঠা, আপনারা তো কতটা বিচার করে কইবেন। রুইতন কি জন্য মন্ডলের সাথে দেখা করবার যাবে, আর তাছাড়া সে কি এমন অন্যায় করেছে? কথাটা তো অন্যায় হচ্ছে না রে মা, মন্ডল একজন মুরব্বী মানুষ, আমাদের অভিভাবকের মতো। সে দেখা করবার কইছে, তুগারি তো আপত্তি কি জন্য সেটাও তো বুঝিনি। তার সাথে দেখা করতে তো কোনো আপত্তি নাই জেঠা, কিন্তু মন্ডলের ওইখানে গেলেই তো সে হুন্ডার কথা কবিনি। তারপর লাখ টাকার হুন্ডা খান, দুই টাকায় নিবেশ পাবিনি। আমি তো লোকসান দিয়ে জিনিস দেব না জেঠা। এ কাকুলি, তোরা কি হুন্ডা খান টাকা দিয়ে কিনে আনিসু, হ্যাঁ, যে লাভ লোকসান এত হিসাব করতেছিস? বরং যা পাওয়া যায় তাই লাভ। আমরা না হয় যা বললে কয়ে টাকা একটু বেশি আদায় করে দিলাম। হ্যাঁ কথাই শেষ করবার দেয় না। আরে আমাকে ওই যে রুইতন এখন হোন্ডা লিয়ে দেখছেন মেয়েটা কিরম বিয়াদব, আপনাদের মতো বাপের বয়সী মানুষের সামনে কিরম করে আমার সাথে বেয়াদবি করে চলে গেল। একটু কোন শিক্ষিত দিকে দেন না আপনারা, ভিদির দেওয়ার নামে তো খোঁজ নাই, কমপক্ষে 1 কোটি বার চাইছি টাকা দেয় না, এ কেবা করে চলে আমার? আপনাদের গ্রামে এরকম মানুষজন কি নাই? একজন কি এগুলো শুরু করেছেন কি আপনারা? এটা মানুষ করার চেষ্টা করবেন? আরে ঘুরার দিন। এ গুরুদা, তোমার কি মনে হয় কি রুতুন যে হুন্ডা খান মাইরে আনলো তার দাম কত হবার পারে? কত রবি, 15-20 হাজার টাকা? 15-20 হাজার টাকা তোমারে কই আছে? এ বোকার মতো কথা করছো কেন? রুতুন আমারে কইলো 1 লাখ টাকা অবি। 1 লাখ টাকা অবি কলি হইলো? 1 লাখ টাকা কি মুখের কথা নাকি? হ্যাঁ, এখন 2 চাকার গাড়ির দাম 1 লাখ টাকা হয় নাকি? কি করছিস তুই? আর আমার মনে হচ্ছে রুতুন গুল মারিছে। আরে 1 লাখ টাকা হলে তো হাতে কেনা যায় না, বাদ দে তো 1 লাখ টাকার হিসেব। এদিকে বাড়িতে আমার হাড়ি সত্যিছে না, কাজ কামের কি করা যায় সেটা চিন্তা করে। কামে যাওয়ার তো একটা ঝামেলা আছে গুরুদা, কামের মাল নিয়ে মন্ডলের বাড়ি তো যাওয়া যাবে না। আরে গুরুদা, তুমি বুঝতেছো না কে, গোলাম যদি মন্ডলের বাড়ি যায় তো মন্ডল যদি তার মায়ের লাগে তার বিয়ে দিয়ে দেয়? এ ফালতু কথা কষ্ট নেই তোর, এই গান একটা সিরিয়াস কথা করছি, এর মধ্যে ফাজলামো শুরু করেছিস। আচ্ছা মন্ডলের বাড়ি যাওয়া যাবে না কি জন্য সেখানে কদিনই? আরে মন্ডলের বাড়ি যদি যাই তাহলে পরে তো হুন্ডার বিষয় সাক্ষী যাবি নে, তখন আমি কি কব? ওরে অসুবিধে নেই, কামকাজ সেরে মালগুলো তুই বিশকালীর মধ্যে পৌঁছে দিস, তারপর মন্ডলের বাড়ি আমরা দুজন গেলাম। কেমা কস্তুরি, তোমার গান বাজন তো কিছু শুনতেছি না, আবার মান্নান কলো কোন এক শিল্পী নাকি আসবে, তার তো কোনো খোঁজ খবর নেই। গান করবো কেমা করে আব্বা, মান্নান ছাড়া তো সবসময় কষ্টে তুলা কাপড় চুপুর পরে ফিট ফাট হয়ে বসে থাকো, শিল্পে জরুরি নাকি আসার চান্স আছে। এ আবার কোন মাপের শিল্পী? হ্যাঁ তা তো বুঝলাম না, গান বাজনা ছাড়ে দেখি কাপড় চোপড়ে বেশি ফিটফাট, এবার করলে তো তোমার গান সঙ্গে উঠবে। তো তোমার ওস্তাদ কি কয়? ওস্তাদ তো মনে হয় আব্বা একটু দুঃখই পাইছে, কলেজে গান না শিখি শুধু রেডিও সেন্টারের মতো জোক হলি জীবনে গান শিখা হবি না। এতদিন পরে সে নিজেই বা কি গান শিখলো, তোমারেও বা কি গান শিখাইলো, সেটা তো দেখবার বিষয় আছে নাকি? শোনো মা, এদিকে আসো, মান্নানের কথা মতো তুমি ভালো পিরন পড়িস ঠিক আছে, কিন্তু গান কোয়া বাদ দিয়ে না। হ্যাঁ সকাল বিকাল তোমার গান শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে, গান না শুনলি এই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে, বুঝিস? তাহলে যাই আব্বা, পুতুলেক ডাইকে নিয়ে আসি, একসাথে বসি গান করবো। যাও রুতন, আসলে তুমি যে হন্ডা কেন এত টাকা দিয়ে বেচবে এটাই কি আমার সহ্য হচ্ছে না? কোথায়
নিতন্ত হন্ডা কেন টাকা দিয়ে কিনে নাই? কম হলে সমস্যা কি? শোনো, তুমি এদিকে আসো, আমি একটু চুপ করে বসো। শোনো, কথা শোনো, তুমি হচ্ছে আমার ময়না পক্ষী, তুমি এরকম সজারের মতো লাফালাফি করলে চলবি? বাড়ি যাও, বাড়ি গিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে গোসল করো, মাথাটা গরম হয়ে গেছে। জাপান ডাক্তার তো এ গায়ের কারো উপকার ছাড়া ক্ষতি করে না, করে? এখন জাপান ডাক্তারের সঙ্গে যদি বসে কেউ যুক্তি বুদ্ধি করি তাতে দোষের কি আছে? আমরা তারে ভিজিট দিনে, সেটা আলাদা কথা, তাই না? ঠিক আছে, থাকো তুমি তোমার ওই ঠিক কথা নিয়ে, আমি আর তোমার এই হন্ডার মামলার মধ্যে নেই। তোমার কাছে সকলের কথার দাম আছে, খালি আমার কথার দাম নাই। তারপর এখান থেকে উঠবো, নিজের চোখে ওর খালে পড়া দেখতে হবে। তোমরা সরাসরি বাড়ির থেকে আসতে চাও নাকি? এটা কিরম ধরনের ব্যাপার? শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বাড়িতে খাড়া করে জিরা করা শুরু করেছেন, তাই নে? কয় মাইল হাইটে এসে আপনাদের গায়ে আসা লাগে হিসেব আছে? হ্যাঁ, তাই তো, এখানে দাঁড়ায় কথা করছি কে? আইসো, বড় আইসো, আইসো। এ বাসন্তী, ও বাসন্তী, আরে দেখে দাও কারা আছে। কি হয়েছে? আরে আইসো, দেখে দাও কারা আছে। আইসো, 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 আরে আইসো না, আইসো, এই যে দেখো। হিসেব পরে করবো নেই, তুমি আমার শালা বাবু, এই যে ভুল না হলি এলো। বাসন্তী, ওকে ঘরে নিয়ে যাও, যাও শালা বাবু, হাত মুখ ধুয়ে নাও। এতদিন পর দিদির কথা মনে পড়েছে, তাই শোনালি? দিদি কিন্তু এখানে আরেকটা আছে, মনে আছে নাকি ভুল হয়ে গেছে? ঘরে সবাই ভালো আছে রে? চলে ঘরে, চলে চল, কত দূর থেকে আসে। জিনিসটার কি ফল হলো সেটা তোমার জানানো দরকার না?
আমার জানার কোনো দরকার নেই। শোনো রঞ্জু ভাই, এমনি নিজে অনেক ভেজালের মধ্যে আছে, আমার মাথা অবস্থা কোনো কিছু ঠিক নেই। এর মধ্যে তোমার কথা কই আর মাথাটা গরম করবার আসে না তো? তোমার জন্য কম তো চেষ্টা করলাম না, আর নিজের চেষ্টা নিজে করবে যাও। দিদি, তোকে নাকি কালি ধরছিল, সত্যি নাকি? এ আর নতুন কি খবর, প্রত্যেক বছরই তো একবার করে ধরতেছে। হ্যাঁ, সেজন্যই তো স্যার আর এই হাল হয়েছে। আমরা তো শুনছিলাম তোর নাকি যায় যায় অবস্থা। কি জানি দিদি, কি হয়েছিল না হয়েছিল কিছুই কবার পারবো না। বাবা মা ভালো আছে, তোরা যে আসলু, তোকারে আসবার দিল। আসবে কি আর দিবার চাই, মা অনেক করে কান্নাকাটি করে ভাত জলে চাই দিল, শেষকালে না পারতে কয়ে দিছে যে এক রাতের বেশি যেন না থাকি। কয়টা দিন ধরে তোকে সকলের কথা এত মনে পড়তেছিল, তোর জামাই বাবুর কাছে তো আমি জিদ ধরেছি আমাকে নিয়ে ও বাড়িতে রেখে আসবার জন্য। কি রে, কিছু করছো না যে? বাবা কি আমাক ও বাড়িতে উঠবার দিবি না? সে কথা কেমন করে কব, গত বছর যে তুই জেদ করে চলে আইলু সেই ডাক্তার এখনো আছে, তুই যা দেখতে পারত তোকে ফালা দিত। তোর জামাই বাবু তো আমাকে কিছুতে বাড়িতে নিয়ে যাবার চায় না, তার এক কথা আমাকে যদি আর আসবার না দিবার চায়। আসবার দিবি বা কি জানি, জানি শুনে কি কেউ তার মেয়ে কিরকম বনবাসে পাঠায়? পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কো পারের কোড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরী।